ঈদ উল আজহার পর প্রথম কর্মদিবস থেকেই অফিস সূচি নির্ধারণ করা হয়েছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নতুন সূচিতে চলবে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া বৈঠকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন দু হাজার চব্বিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন রিপোর্ট শফিউল্লাহ সুমনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক বৈঠকের শুরুতেই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন দু হাজার চব্বিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এছাড়া বৈঠকে জাতীয় জীব নিরাপত্তা নীতি দু হাজার চব্বিশের খসড়ারও অনুমোদন দেওয়া হয় নেদারল্যান্ডস ও মরিশাসের সঙ্গে দ্বৈত কর আরব পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে হওয়া চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই যেতে পারবে মঙ্গোলিয়া এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেয়া হয় বৈঠকে বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচুয়াল এক্সেমশন অফ ভিসা রিকোয়ারমেন্ট সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব সেটি সুরক্ষা সেবা বিভাগ থেকে উপস্থাপিত হয়েছিল যারা ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টের অধিকারী হবেন তাদের ভিসা ছাড়াই তারা ত্রিশ দিন পরস্পর দেশে ভ্রমণ করতে পারবেন এছাড়া নতুন অফিস সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা আগামী ঈদুল আজহার পর থেকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে রোববার থেকে থেকে বৃহস্পতিবার শুক্র শনিবার বন্ধ থাকবে নয়টা এবং এটি কার্যকর হবে আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে কর্ম প্রথম যে কর্ম দিবস সেই কর্ম দিবস থেকে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা